আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু, ইসামতি কৃষি খামারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে জানাবো রেডি মুরগির দাম এবং বাচ্চার দাম। তো আশা করি আমার সাথে ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। তো ধন্যবাদ। সম্মানিত প্রিয় খামারি ভাই বন্ধুগণ, আপনারা জানেন আমি আপনাদের সুবিধার্থে আমি রেডি মুরগির দাম এবং বাচ্চার যে সঠিক রেটটা আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি। আমি চেষ্টা করি প্রত্যেকটা জায়গার সঠিক রেটটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার, সম্মানিত প্রিয় খামারি ভাই বন্ধুগণ। আর যারা বাচ্চা ক্রয় করবেন তাদেরকেও বলবো আপনারা দেখে শুনে বাচ্চা ক্রয় করবেন। আর আপনারা জানেন যে বর্তমান বাজারটা একটু নেমেছে, তো আপনারা যারা মুরগি বিক্রয় করবেন তারা জেনে শুনে বিক্রয় করবেন। অলরেডি সোনালি মুরগির দাম আপনারা দেখছেন যে কমে গেছে, সেই ক্ষেত্রে সোনালি মুরগি যারাও বিক্রয় করবেন তারা এক থেকে পাঁচজনকে জানাবেন, জানিয়ে তারপরটা মুরগিটা বিক্রয় করবেন। আর যদি একজনকে দেখে আপনি হুট করে মুরগিটা বিক্রয় করে দেন, হয়তো বা আপনি সঠিক রেটটা পাবেন না। এই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি বা দেই যে আপনারা যারা মুরগি বিক্রয় করবেন তারা জেনে শুনে দু পাঁচজনকে জানাবেন, জানানোর পরে মুরগিটা বিক্রয় করবেন, তাতে করে কি আপনারা লাভবান হবেন। আর যারা বাচ্চা ক্রয় করবেন তারা সবসময় ভালো মানের বাচ্চাটা ক্রয় করবেন। বাচ্চা যদি ভালো না হয় সেই ক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হবেন। আপনি খাওয়ালেন সব কিছু ভালো, আপনি সব কিছু করলেন কিন্তু বাচ্চার গ্রোথটা ভালো হলো না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যে পরিমাণ খাদ্য খেয়েছে সেই পরিমাণে আবার আপনার মুরগিটা বাড়েনি। এই জন্য বাচ্চা যখন করবেন কিনবেন ভালো মানের বাচ্চাটা কিনবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াই করি। আগামীকাল আপডেটে আবার আসবো। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি আবারকাতুহ।